সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা বিগত দিনে যতগুলো ভিডিও দেখে আসতেছেন তার মধ্যে অনেকগুলো ভিডিও আছে আমাদের বাচ্চা বিক্রির ভিডিও, যে ভিডিওগুলোতে কিছু কিছু ভিডিওতে কিছু অফার দিয়ে আমরা বাচ্চা বিক্রি করছি, যেগুলো আপনারা মোটামুটি এগুলোর থেকে মোটামুটি ভালো একটা সাড়া দিয়েছেন। আবার ক্যাশ অন ডেলিভারিতে হাঁসের বাচ্চা বিক্রি করি, এই একটা বিষয় নিয়ে কয়েকটা ভিডিও অলরেডি এই চ্যানেলে আমি আপলোড দিছি, যে সার্ভিসটা আপনারা প্রত্যেকটা খামারেই মোটামুটিভাবে পাইছেন। তবে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ক্যাশ অন ডেলিভারিতে হাঁসের বাচ্চা আমরা দিতে গিয়ে কী কী ঝামেলা পোহাইতে হচ্ছে আমাদের, বা কী কী সমস্যার কারণে আমরা ক্যাশ অন ডেলিভারির দিক থেকে আমরা মুখ ফিরিয়ে নিতেছি, এবং কোন কোন খামারিরা ক্যাশ অন ডেলিভারিতে হাঁসের বাচ্চা নিতে পারবেন, এবং কোন কোন খামারিরা ফুল পেমেন্ট করে হাঁসের বাচ্চা ক্রয় করতে হবে, এই সম্পূর্ণ বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটার সাথে। আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, প্রোপ্রাইটার আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি। প্রিয় দর্শক, আমরা আপনারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করতে চাচ্ছেন তারা প্রত্যেকেই কিন্তু জানেন, বা যারা ইতিপূর্বে আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা ক্রয় করেছেন, বা হয়তো বেশি হাঁসের বাচ্চা ক্রয় করেছেন বা কম হাঁসের বাচ্চা ক্রয় করেছেন, মোটামুটি সবাই কিন্তু আমাদের কাছ থেকে সবচেয়ে বেশি যে দুইটা সার্ভিস পাইছেন সে দুইটা হচ্ছে, এক নম্বরে একটা হচ্ছে আমরা বাচ্চা দেওয়ার সাথে সাথে একটা শীট বা একটা বই দিয়ে দিই, যেটা ফলো করে আপনি খামার পরিচালনা করলে আশা করি আপনার সকল সমস্যার সমাধান ওই শীতের মধ্যে পেয়ে গেছেন। আর দুই নম্বরে হচ্ছে আপনারা অনেকেই আছেন টাকা পয়সা আগে পেইড করে দিয়ে হাঁসের বাচ্চা ক্রয় করতে আপনারা ভয় পাচ্ছিলেন, মাঝখানে এসে দেখা যাচ্ছে যে অনেক অসাধু ব্যবসায়ী এই ইউটিউব বা ফেসবুকের মধ্যে হাঁসের বাচ্চা বিক্রয়ের পোস্ট দিত, যেগুলোর থেকে আপনারা নাম্বার সংগ্রহ করে ফোন দিয়ে হয়তো আপনারা প্রতারিত হয়েছেন। তো আপনাদের কথা মাথায় রেখে কিন্তু, বা আপনাদের চিন্তা মাথায় রেখেই কিন্তু আমি প্রতিনিয়ত 2023 সালের মোটামুটি শুরু থেকে এ পর্যন্ত আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে হাঁসের বাচ্চা দিতেছি। তার মানে আপনাদের হাঁসের বাচ্চা হাতে পৌঁছায় দিয়ে তারপরে হাঁসের বাচ্চা কিন্তু টাকা পেইড করার আপনাদের একটা সুযোগ দিতেছি। তো প্রিয় খামারি ভাই বোনেরা, এখন সব খামারেই ক্যাশ অন ডেলিভারিতে হাঁসের বাচ্চা চায়। আসলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হাঁসের বাচ্চা কাদের পৌঁছায় দিচ্ছি সেইটা সম্বন্ধে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমরা এক নম্বরে হাঁসের বাচ্চা যাদের ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি তারা হচ্ছে, এক নম্বরে হচ্ছে সর্বনিম্ন আপনাকে 300 পিস বাচ্চা অর্ডার করতে হবে। মানে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে হাঁসের বাচ্চা ক্রয় করতে হলে, মানে হাঁসের বাচ্চা হাতে নিয়ে তারপরে টাকা পরিশোধ করতে যদি চান, তাহলে অবশ্যই আপনাকে সর্বনিম্ন 300 পিস বাচ্চা নিতে হবে। কিন্তু এই 300 পিস বাচ্চার নিচে যারা নেবেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারির কোনো সুযোগ পাবেন না। দেখা যাচ্ছে যে আপনি 100 বাচ্চা নিতে চান, 200 বাচ্চা নিতে চান, বা 250 বাচ্চা নিতে চান, অথবা 290 পিস বাচ্চাও যদি আপনারা নেন, তাহলে কিন্তু কোনো ক্যাশ অন ডেলিভারির সুযোগ নেই। তার মানে আপনাকে টোটাল টাকাই আগে আমাদের পেইড করে দিতে হবে। এক্ষেত্রে আপনি ব্যাংকে পেইড করে দিতে পারেন, আবার হচ্ছে বিকাশে পেইড করে দিতে পারেন, তারপরে আপনাকে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে হবে। আর যারা 300 পিস বা 300 পিসের উপরে যারা নেবেন, হয়তো দেখা যাচ্ছে যে আপনি 500 পিস বা 1000 পিস বা 2000 পিস বা 5000 পিস হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন বা ক্রয় করতে চাচ্ছেন, তারা শুধু আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির সুযোগ পাবেন, মানে হাঁসের বাচ্চা হাতে নিয়ে টাকা পরিশোধ করার সুযোগ পাবেন। তো প্রিয় দর্শক, আসলে আমরা দেখা যাচ্ছে যে এই ক্যাশ অন ডেলিভারিতে হাঁসের বাচ্চা বিক্রি করতে গিয়ে কয়েকটা সমস্যার মুখোমুখি হচ্ছি, বা কয়েকটা সমস্যা আমাদের ফেস করতে হচ্ছে। সেই সমস্যাগুলো হচ্ছে, দেখা যাচ্ছে যে অনেকেই আছেন যে হয়তো আপনারা বলেন যে ক্যাশ অন ডেলিভারি বলতে আমি হাঁসের বাচ্চা হাতে আগে নেব তারপরে টাকা পেইড করে দেব। এখন আপনাকে যে আমি হাঁসের বাচ্চা পাঠাবো আপনার উদ্দেশ্যে, আমি বিনা সিকিউরিটিতে তো আর হাঁসের বাচ্চা পাঠাতে পারি না, বা আপনি বায়না করলেন না, বা সিকিউরিটি বাবদ কিছু টাকা আপনি অ্যাডভান্স করলেন না, এটা না করলে তো আপনার জন্য হাঁসের বাচ্চা পাঠাইতে পারবো না। দেখা যায় যে আপনারা ফোন দিয়ে তর্ক করেন, বা আমার সাথে দেখা যায় যে একটা অন্য অ্যাঙ্গেলে কথা বলেন বা অন্য নজরে কথা বলেন। দেখা যায় যে আপনারা বলেন যে ক্যাশ অন ডেলিভারি বলতে আমরা বুঝি হাতে বাচ্চা পেয়ে তারপরে টাকা পেয়ে পরিশোধ করবো।
আসলে এভাবে আমরা অনেক প্রতারিত হয়েছি, আপনি অল্প কিছু টাকা অ্যাডভান্স করে তারপরে আপনাকে হাঁসের বাচ্চা দিতে হবে। এখন দেখা যাচ্ছে যে আপনি যদি 300 বাচ্চা নেন, সাপোজ 300 বাচ্চার দাম যদি দেখা যায় যে 9000 টাকা দাম আসছে, তাহলে আপনাকে মিনিমাম 2000 বা 2500 টাকা অ্যাডভান্স করতে হবে। তার মানে 25% টাকা অ্যাডভান্স করে তারপরে বাচ্চা সংগ্রহ করতে হবে। এখন আপনারা এই অনেকেই আছেন যে এই 25% টাকাও দিতে অস্বীকৃতি জানান বা অনীহা জানান। দেখা যায় যে আপনারা বলেন যে আমাদের টাকা অমুক খেচারি মেরে নিয়েছে, তমুক খেচারি মেরে নিয়েছে, অমুকের কথা বলেন। দেখা যায় যে অনেকেই অনেকভাবে প্রতারিত হয়েছেন। এখন এইটার জাল কিন্তু আমাদের উপর দিয়ে তোলেন। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে অনেকগুলো টাকা এখানে ইনভেস্ট করছি। এখন আপনার এই অল্প কিছু টাকা মেরে দিয়ে বা অল্প কিছু টাকা আটকিয়ে রেখে বা খারাপ বাচ্চা দিয়ে আসলে ব্যবসা করার মতো অবস্থান কিন্তু আমাদের নাই। কারণ আমাদের যেহেতু ব্যবসা বাণিজ্য মোটামুটি অনলাইন ভিত্তিক ব্যবসা, বা হচ্ছে দেখা যায় যে আমাদের ব্যবসা বাণিজ্য প্রসার আপনাদের দোয়ায় মোটামুটি খারাপ না। তো আমি যদি আপনার সাথে প্রতারণা করি, তাহলে আপনি কিন্তু ইচ্ছা করলে আমাকে ধরতে পারবেন, অথবা আপনি আমার ব্যবসাটা নষ্ট করে দিতে পারবেন। কারণ হচ্ছে এখন অনলাইন যুগ, এখন দেখা যাচ্ছে যে আপনি ইচ্ছে করলে ফেসবুকে বড় বড় এই হাঁসের খামার বা হাঁসের বাচ্চা বা এই সংক্রান্ত অনেক বড় বড় গ্রুপ আছে। এখন আমরা যদি আপনাদের সাথে প্রতারণা করি, আমার নামে যদি একটা বাজে একটা যদি পোস্ট হয় কোনো ফেসবুক পেজে বা ইউটিউবে, যদি আমার নামে বাজে কোনো পোস্ট হয়, তাহলে কিন্তু আমার ব্যবসায় মোটামুটি অনেকটাই ধস নেমে যাবে। তো এই চিন্তা করে হলেও আসলে আমাদের মতো যারা ব্যবসায়ী আছি তারা কিন্তু আসলে প্রতারণা করার কোনো সুযোগ নেই, যার কারণে আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে ব্যবসা করতে পারেন। আমরা ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আপনি যখন আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা ক্রয় করবেন, তখন অবশ্যই আপনাকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। এক্ষেত্রে আপনি 25 দেখা যাচ্ছে যদি আপনি 300 বাচ্চা নেন, তাহলে আপনাকে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে। যদি 600 বাচ্চা নেন, তাহলে আপনাকে হয়তো 4-5 হাজার টাকা অ্যাডভান্স করতে হবে। মানে আপনি যত বেশি বাচ্চা নেবেন তত কম টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে। আমরা এইভাবেই কিন্তু এ যাবৎকালে বাচ্চা দিয়ে আসতেছি। তো আপনারা যারা ভয় পাইতেছেন হাঁসের বাচ্চা ক্রয় করতে, হয়তো অগ্রিম টাকা পাঠিয়ে দিয়ে, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে ব্যবসা করতে পারেন, অল্প কিছু টাকা অ্যাডভান্স দিয়ে তারপরে বাচ্চা হাতে নিয়ে তারপরে বাকি টাকা পরিশোধ করার কিন্তু সুযোগ আমরা দিতেছি। তো প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে হাঁসের বাচ্চা ফুল পেমেন্ট করে ক্রয় করতে ভয় পাচ্ছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের একদিন বয়সের সকল জাতের হাঁসের বাচ্চা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের হাতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের কাছে মোটামুটি সকল জাতের হাঁসের বাচ্চা কিন্তু অরিজিনালটা পাবেন। এর মধ্যে খাকি ক্যাম্বেল, জিনডিং, ব্ল্যাক হোল, বেইজিং বা ইন্ডিয়ান রানার সহ দেশি জাতের যতগুলো হাঁসের বাচ্চা আছে মোটামুটি সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের কাছে পাবেন। তো প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ক্যাশ অন ডেলিভারিতে হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের ভালো মানের এবং সঠিকভাবে আপনাদের হাতে বাচ্চাটা পৌঁছিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ।